ড্রিম হাউস আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে শিয়ালদা মেন লাইনের সোদপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে 490 স্কোয়ার ফিটের একটি নতুন 1 BHK ফ্ল্যাট। প্রজেক্টটি থেকে আপনারা পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের মধ্যেই রেগুলার লাইফের সমস্ত জিনিস পেয়ে যাবেন, যেমন অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ডক্টর চেম্বার, মেডিকেল স্টোর, ব্যাংক, ATM, স্কুল, আরও অনেক কিছু। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশান বক্সটি একবার ঘুরে আসতে পারেন, তার কারণ আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে এই ফ্ল্যাটটি থেকে সবথেকে কাছে স্কুল, কলেজ, হসপিটাল, রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, বিমানবন্দর এবং এই প্রজেক্টটির সম্পূর্ণ ডিটেলস। ফ্ল্যাটটি G+5 উইথ লিফট প্রজেক্টের 4th ফ্লোরে ওয়েস্ট ফেসিংয়ে আপনারা পেয়ে যাবেন। ফ্ল্যাটটি সামনে থেকে দেখার জন্য আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে খুব সহজেই দেখে নিতে পারবেন। তাছাড়াও এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। ফ্ল্যাটটির মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি লিভিং রুম, একটি রান্নাঘর, একটি টয়লেট, একটি বড় সাইজের বেডরুম, সঙ্গে একটি ব্যালকনি। প্রজেক্টটির ছাদের উপরে আপনাদের জন্য একটি মন্দির বানিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা এই প্রজেক্টটির মধ্যে বসবাস করবেন তারা খুব সহজেই এখানে পুজো দিতে পারবেন। ফ্ল্যাটটির প্রত্যেকটি দরজাতে আপনাদের বোথ সাইড স্ক্রিন ল্যামিনেট ফ্ল্যাশ ডোর লাগিয়ে দেওয়া হবে। তাছাড়াও ফ্ল্যাটটির সম্পূর্ণ ফ্লোরিং করা হয়েছে ভেট্রিফাইড টাইলস দিয়ে, দেখতেও খুব সুন্দর লাগছে। এই রকম আপনাদের পছন্দের ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য আপনারা আমাদের ড্রিম হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি সবথেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির লিভিং কাম ডাইনিং রুমটি ঘুরে দেখাবো। এই লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 6 ফুট বাই 8 ফুটের হবে। সম্পূর্ণ ফ্ল্যাটটির ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্স তার দিয়ে এবং সুইচ লাগিয়ে দেওয়া হচ্ছে সেমি মডুলার সুইচ। ফ্ল্যাটটির মধ্যে আপনারা ইনভার্টারের জন্য ইলেকট্রিকের পয়েন্ট পেয়ে যাবেন, এটা একটা এক্সট্রা বেনিফিট বলতে পারেন। প্রজেক্টটি থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের মধ্যেই বাস স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা বাস ধরে খুব সহজেই হাওড়া, ধর্মতলা, শ্যামবাজার, দক্ষিণেশ্বর, বরানগর মেট্রো এবং বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের এই ফ্ল্যাটটির রান্নাঘরটি ঘুরে দেখাবো। এই রান্নাঘরটি করা হয়েছে সম্পূর্ণ আর্ট স্টাইলে, দেখতেও খুব সুন্দর লাগছে। রান্নাঘরটি একটি ওয়েস্ট ফেসিং রান্নাঘর। রান্নাঘরের সাইজ অ্যাপ্রক্স 7 ফুট বাই 4 ফুটের হবে। রান্নাঘরের চারিধারের ওয়ালে ডোর হাইট পর্যন্ত আপনাদের খুব সুন্দর ডিজাইনের টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে। রান্নাঘরটির ওয়েস্টের দিকে আপনাদের একটি জানলা করে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের 2 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হবে। তাছাড়াও জানলাটির ঠিক উপরে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট চিমনি লাগানোর জন্য। রান্নাঘরটির প্ল্যাটফর্মটি বানানো হয়েছে ব্ল্যাক স্টোনের উপর হোয়াইট কালারের গ্রানাইট দিয়ে। রান্নাঘরের প্ল্যাটফর্মের সাথে আপনাদের একটি পিওর স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া হয়েছে উইথ কল, এবং কলের ঠিক উপরে একটি পাওয়ার পয়েন্ট করে দেওয়া হয়েছে অ্যাকোয়াগার্ড বা ওয়াটার পিউরিফাই সিস্টেম লাগানোর জন্য। রান্নাঘরটির মধ্যেই এরকম একটি খালি জায়গা করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। আপনারা চাইলে আপনাদের ফ্রিজ এই রান্নাঘরটির মধ্যেই রাখতে পারবেন। প্রজেক্টটি থেকে
মোটর বাইকে মাত্র 7 মিনিটের মধ্যেই আপনারা বরাহনগর মেট্রো স্টেশনে পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও মোটর বাইকে মাত্র 25 মিনিটে আপনারা দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। এখন আপনাদের এই ফ্ল্যাটটির টয়লেটটি ঘুরে দেখাবো। টয়লেটটির দরজা দেওয়া হবে পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। টয়লেটটি একটি ওয়েস্ট ফেসিং টয়লেট। টয়লেটটির সাইজ অ্যাপ্রক্স 7 ফুট বাই 4 ফুটের হবে। টয়লেটটির ফ্লোরিং করা হয়েছে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। তাছাড়াও টয়লেটটির চারিধারের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে। টয়লেটটির মধ্যে একটি জানলা করে দেওয়া হয়েছে এবং তার ঠিক উপরে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট এক্সস্ট ফ্যান লাগানোর জন্য। তাছাড়াও গিজার লাগানোর জন্য কলের পয়েন্ট করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। এছাড়াও টয়লেটটির মধ্যে শাওয়ারের পয়েন্ট এবং ওয়াটার মিক্সার লাগিয়ে দেওয়া হবে। ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। টয়লেটটি বানানো হবে সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলে। ফ্ল্যাটটিতে এবং প্রজেক্টটিতে আপনাদের ওয়াটার সাপ্লাই দেওয়া হয়েছে বোরিং ওয়াটারের, তাই আপনাদের জলের সমস্যাও হবে না বললেই চলে। ফ্ল্যাটটির টয়লেটটির ঠিক বাইরে এরকম একটি খালি জায়গায় আপনাদের জন্য বেসিন লাগিয়ে দেওয়া হবে। এর জন্য কলের পয়েন্ট এবং আউটলেট করে রাখা হয়েছে। ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। প্রজেক্টটির ঠিক নিচে আপনাদের জন্য একটি টু হুইলার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে আপনাদের মোটর বাইক বা সাইকেল রাখতে পারবেন। এখন আপনাদের এই ফ্ল্যাটটির বেডরুমটি ঘুরে দেখাবো। এই বেডরুমটি একটি ওয়েস্ট ফেসিং বেডরুম। বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 14 ফুট বাই 11 ফুটের হবে। খুব বড় সাইজের এই বেডরুমটি করে দেওয়া হয়েছে। বেডরুমের ওয়েস্টের দিকে আপনাদের একটি জানলা করে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের 3 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হবে উইথ গ্রিল। ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। ফ্ল্যাটটি সামনে থেকে দেখার জন্য আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে খুব সহজেই দেখে নিতে পারবেন। তাছাড়াও এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান, তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। বেডরুমটির মধ্যে আপনাদের এসি লাগানোর জন্য ইলেকট্রিকের পয়েন্টও করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে বেডরুমটির মধ্যে আপনাদের এসি সেট করতে পারবেন খুব সহজেই। ফ্ল্যাটটিতে এবং প্রজেক্টটিতে আপনাদের ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তাই আপনাদের ইলেকট্রিকেরও সমস্যা হবে না বললেই চলে। এখন আপনাদের এই বেডরুমটির সাথে থাকা অ্যাটাচ ব্যালকনিটি ঘুরে দেখাবো। এই ব্যালকনিটি একটি ওয়েস্ট ফেসিং ব্যালকনি। ব্যালকনির সাইজ অ্যাপ্রক্স 4 ফুট বাই 11 ফুটের হবে। ব্যালকনির চারিধারে আপনাদের বক্স গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয়েছে, এটা একটা এক্সট্রা বেনিফিট বলতে পারেন। ব্যালকনিটির মধ্যে আপনাদের ওয়াশিং মেশিন লাগানোর জন্য কলের পয়েন্ট করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। আপনারা চাইলে ওয়াশিং মেশিন খুব সহজেই লাগাতে পারবেন। এই রকম ভালো ভালো ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য আপনারা আমাদের ড্রিম হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রজেক্টটি থেকে পায়ে হেঁটে মাত্র 6 মিনিটের মধ্যেই আপনারা সব থেকে কাছের বাজার পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে নিতে পারবেন খুব সহজেই। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।